আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ আর এই প্রতিবাদী আওয়াজে আমাদের চিকিৎসা সংক্রান্ত অনুষ্ঠান চিকিৎসা উইথ চয়ন আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করবো যে বিষয় নিয়ে সেই বিষয়টি হল ইনফার্টালিটি অর্থাৎ বন্ধাত্ম এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আজকের দিনে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করালে সকলেই কিন্তু সকল নারী কিন্তু মা হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন বিশিষ্ট এমরোলজিস্ট অর্থাৎ ভ্রণ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ঘোষ ডক্টর ঘোষ আপনাকে প্রতিবাদী আওয়াজে স্বাগত নমস্কার প্রতিবাদী আওয়াজের সকল দর্শকবৃন্দকে যে বন্ধাত্ম আজকের দিনে কোনো রোগ নয় সঠিক সময় চিকিৎসা করলে আমরা বন্ধাত্ম থেকে মুক্তি পেতে পারবো এই বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই রাত্র আমি যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে নারীদের একটা সমস্যা হয় বিশেষ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ঋতুচক্র অনিয়মিত ঋতুচক্র হয় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটার কারণ বা প্রতিকারী বা কী দেখুন ঋতুচক্র যেটা যাকে বাংলায় বলি আমরা মাসিক যেটা মেনস্টুয়েশন সাইকেল মেন্স্ট্রুয়েশান সাইকেলের অনেক কারণ থাকতে পারে যে অনিয়মিত দেখা গেল কারো হয়তো সিস্ট হয়েছে সিস্ট যদি কারো থাকে তার মাসিকের ডেট বাই ডেট কিন্তু তার মাসিকটা হবে না সেই মাসিকটার যদি কারো গন্ডগোল হয় সেটা বিবাহিত মহিলারা হতে পারে কোনো অবিবাহিত মহিলার ক্ষেত্রেও সেটা ডে বাই ডে তাদের মাসিক না হতে পারে সেই ঋতুচক্রের যে একটা অনিয়মিত কারণ তার অনেক কারণ থাকতে পারে তার পিসিওডি থাকতে পারে তার কোনো ফ্যালোপিয়ান টিউবের কোনো প্রবলেম থাকতে পারে সেটা আমাদের ডিপেন্ড করবে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বা এইচএসজি এই রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে কি কারণে তার অনিয়মিত ঋতুচক্রটা হচ্ছে আদারওয়াইজ তো একটা অবিবাহিত মেয়েকে বলতে পারবো যে তোমার কী কী রোগ হয়েছে বা একটা বিবাহিত মহিলাকে আমরা বলতে পারবো না তা ঋতুচক্রের যে ফাংশানটা এইটা পার্টিকুলার যদি কোনো গাইনোকোলজিস্ট একটা দেখে ট্রিটমেন্ট করে খুব বেটার হয় কারণ তার পিরিয়ডটা সে ঠিকঠাক করে দিতে পারবে এইটুকু ঋতুচক্র ব্যাপারটা আমাদের কাছে অনেকে আসে অনেক পেশেন্ট যে ডাক্তারবাবু আমার অনিয়মিত মাসিক হচ্ছে আমি তখন তাদেরকে বলি দেখুন মাসিকের ব্যাপারটার জন্য আপনি কোন একটা মানে গাইনি বিশেষজ্ঞের কাছে যান তার কাছে ট্রিটমেন্ট করান কারণ সেই ব্যাপারটা আপনাকে ভালোভাবে সলভ করতে পারবে এইটুকু আমরা বলে দিই তাদের আপনি তো এমব্রোলজিস্ট অর্থাৎ ভ্রণ বিশেষজ্ঞ আপনি তো কাজ করছেন দীর্ঘদিন ধরে এই বন্ধাত্ম এই যে একটা রোগ এই বন্ধাত্ম নিয়ে অনেক বিবাহিত নারী যারা মা হতে পারে না তারা বহু জায়গায় ছোটাছুটি করে বহু চিকিৎসকের কাছে যায় সেক্ষেত্রে আজকের দিনে সম্ভবত অনেকটাই মা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা করলে কিন্তু আমি যেটা জানতে চাইবো যে বন্ধাত্ম রোগটা আসলে কি হ্যাঁ যেটা খুব সুন্দর একটা প্রশ্ন যে বন্ধাত্ব দেখুন বন্ধাত্ম যাকে বলছি আমরা ইনফার্টিলিটি বন্ধাত্ম যখন কোনো বিবাহিত পুরুষ এবং মহিলা তারা কন্টাসেপ্টিক পিল বা কর্ণব ইউজ দীর্ঘদিন ধরে হয়তো ইউজ করছে না সেই ইউজ না করে তারা এক বছর দু বছর তারা বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তারপরও তাদের বাচ্চা আসছে না তখন তাদের আমরা সাজেস্ট করব যে তুমি বন্ধাত্ম রোগে ভুগছো বন্ধাত্মটা হচ্ছে যে বিবাহিত পুরুষ এবং মহিলা তারা মেলামেশা করছে ঠিক ঠিক সময়ে সব কিছু মেনটেন করছে কোনো পিল খাচ্ছে না কোনো কর্ন ইউজ করছে না তাহলেও বাচ্চা আসছে না কেন তখন আমরা তাদেরকে সাজেস্ট করব একটাই যে আপনারা কিছু মেডিকেল টেস্ট করান সেই মেডিকেল টেস্ট কি কি করতে বলবো না এইচএসজি যেটা হিস্টোসালফোনগ্রাফ তাদের একটা ইউএসজি করতে বলবো ইউএসজি করলে কি বুঝবো না তার দুটো ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কি না তার ওভারিতে ডিম ঠিকঠাক তৈরি হচ্ছে কি না সেটা মেয়েদের গেল ছেলেদেরকেও বলবো যে তোমরা তোমাদের শুক্রাণুটাকে আগে পরীক্ষা করো কারণ বন্ধাত্ম দুটো হয় একটা পুরুষ বন্ধাত্ম একটা মহিলা বন্ধাত্ম পুরুষ বন্ধাত্মর দুটো কারণ থাকে একটা অলিগোস্পার্মিয়া একটা অলিগোস অলিগোস্পার্মিয়া যদি তার স্পাম কাউন্ট বিলো টোয়েন্টি হয় সেটা কিন্তু মেডিসিনের দ্বারা সারিয়ে তোলা সম্ভব কিন্তু অ্যাজোস পার্মিয়া হলে তাকে সারিয়ে তোলা সম্ভব নয় তাকে তখন ডোনার্স পারমের উপর ডিপেন্ড করতে হয় সেটা গেল পুরুষ বন্ধাত্মের একটা পার্ট এবার মহিলা বন্ধাত্ম মেডিকেল রিপোর্ট যদি দেখা যায় যে তার পলিসিস্টিক ওভারি আছে পলিসিস্টিক ওভারি পিসিওডি থাকলে তার ডিম ঠিকঠাক তৈরি হবে না তার ঠিকঠাক যদি তার ডিম তৈরি না হয় তাহলে তার ওভলিউশান ঠিকঠাক হবে না ওভলিউশন ঠিকঠাক না হলে স্বামী স্ত্রীতে যতই মেলামেশা করুক বাচ্চা আসবে না একটা কারণ দ্বিতীয় কারণ দেখা গেল ফ্যালোপিয়ান টিউব হয়তো ব্লক ওভলিউশান হচ্ছে এগ রাফচার হচ্ছে সেই এগ কিন্তু ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসতে পারছে না সাসব্যান মেলামেশা করছে সিমেন্ট যাচ্ছে সব যাচ্ছে তাতেও কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর কিন্তু কানেক্ট হচ্ছে না তো বাচ্চা আসছে না সেটা আমাদের মেডিকেল রিপোর্ট আমাদেরকে ঠিক পথে চালনা করবে যে এর আসল কারণটা কি বাচ্চা না আসার এবার হয়তো দেখা গেল যে তার সব কিছু ঠিক আছে তাহলে ফ্যালোপিয়ান টিউবও ঠিক আছে ডিমও তৈরি হচ্ছে তাহলে বাচ্চা আসছে না কেন এবার দেখতে হবে তার ডিমের কোয়ালিটি যে এগ তার ওভারিতে ওভাম তৈরি হচ্ছে সেই ওভামের মধ্যে ডিম তৈরি হচ্ছে সেই ডিমের কোয়ালিটি যদি খুব খারাপ হয় তাহলেও কিন্তু তার বাচ্চা আসবে না তখন তাকে আমরা বলবো যে তোমাকে ডোনার এগের উপর ডিপেন্ড করতে হবে কারণ ডোনার এগের ছাড়া তোমার ক্ষেত্রে বাচ্চা নেওয়া সম্ভব নয় সেটা আমরা পেশেন্টের সঙ্গে বসে আমরা কাউন্সেলিং করি কারণ ইমফার্টিলিটি বা বন্ধাত্বের মেন পার্ট হচ্ছে একটা কাউন্সেলিং যদি পেশেন্টকে আমরা কাউন্সেলিং করে বলতে পারি তোমার এই রোগ পুরুষকেও বলতে পারবো তোমার রোগ মহিলাকেও বলতে পারবো তোমার রোগ যদি আমরা ঠিক বলতে পারি তাহলে আমার মনে হয় যে এই বন্ধাত্ম জিনিসটা যে সমাজে যে একটা বাজে প্রভাব ফেলে যে বন্ধা নারীর মুখ দেখলে অযাত্রা তার মুখ দেখে বাইরে গেলে ভালো কাজ হয় না আমি ইয়ে কাটাই বলতে চাইছিলাম যে এই যে প্রশ্নটা উঠে আসে ধরুন আজকে বন্ধা নারীর মুখ দেখলে অযাত্রা কেন সে তো বন্ধা নয় তার জন্য দায়ী মেডিকেল সায়েন্স কারণ মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত তাহলে মেডিকেল সায়েন্সের মাধ্যমেই তার চিকিৎসা আমরা করতে পারবো সে যদি সঠিক সময়ে আমাদের কাছে চলে আসতে পারে বন্ধা বলে বর্তমান মেডিকেল সায়েন্সে আমার মনে হয় মানে কলঙ্কিত করার জায়গা নয় কোনো মহিলাকে হোক বা কোনো পুরুষকেই হোক সমাজ কিন্তু পুরুষকে দোষ দেয় না কারণ হচ্ছে পুরুষ শাসিত সমাজ বলে যত দোষ যায় মেয়েদের দিকে কিন্তু আমরা এমরোলজিস্ট বা ভ্রূণ বিশেষজ্ঞ হয়ে একটা কথা বলি যে ভ্রূণ যদি ঠিকঠাক তৈরি করতে পারি আর গাইনোকোলজিস্টরা যদি তার এন্ডোমেট্রিয়াম লেয়ার যদি ঠিকঠাক তৈরি করতে পারে সমাজে আমার মনে হয় বন্ধা নামটাকে আমরা ঘুচিয়ে দিতে পারব এটুকু আমরা বলতে পারি আপনি বলছিলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন যেটা বলছিলেন এইচএসজি এইচএসজি একটা এক্স রে সম্ভবত সেই এক্স রে করার পর দেখা গেল ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কারণ আমরা জানি যে ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে গর্ব সঞ্চারে বাধা ঘটতে পারে আপনি বলছিলেন তা এই ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে কি কোনো অস্ত্রোপাচারের মাধ্যমে কি সেই ভ্যালোপিয়ান টিউবের ব্লকটাকে ছাড়িয়ে দিয়ে গর্ভ সঞ্চালন করানো কি সম্ভব হবে খুব ভালো প্রশ্ন একটা বললেন যে অস্ত্রোপচার করতে হবে কি না হবে দেখুন দুটো প্রশ্ন উঠে আসে অনেক পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আমার টিউব ব্লক আছে আমার কি করব তাদের একটা অপশন দিই যে টিউব আপনার ব্লক যদি থাকে আপনি প্রথম অপশন নেন আপনার টেস্ট টিউব বেবি আইভেপ কারণ টিউব ব্লকের সঙ্গে আইভেফের কোনো ফাংশান থাকে না প্রথম কথা কারণ একটাই ফাংশান থাকবে যে দুটো ওভারির মধ্যে তার ডিম তৈরি হচ্ছে কি না যদি তার ডিম তৈরি হয় আমরা সেই ডিমকে বার করে নিতে পারবো সেই ডিমকে বার করে নিয়ে আমার তারা তারই হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে আমরা ফার্টিলাইজ ঘটিয়ে এম্রয় তৈরি করে তার গর্ভেই আমরা ট্রান্সফার করতে পারবো বাচ্চাটা তার গর্ভ থেকেই বার করতে পারবো আমরা দুশো সত্তর দিনের মধ্যে অর্থাৎ টিউব ব্লক বলে যে তার বাচ্চা হবে না এটা পুরোপুরি ভুল কথা এবং সেখানে অস্ত্রোপচার যে করতেই হবে নো নেভার অনেক হয়তো ল্যাব করতে চায় একশোবার করতে পারে কারণ প্রথমে যদি তার মনে হয় যে না আমি দেখি যে আমি নর্মালভাবে মিট করে যদি আমার বাচ্চা আসে তাহলে সে ল্যাব করতে পারে কারণ ল্যাব করলে অনেক সময় টিউব ব্লক থাকলে সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে ল্যাব করার অবশ্যই দাম আছে দেখা গেল সে হয়তো বললো ডাক্তারবাবু আমি এবার বয়স হয়ে গেছে এরপর আমি কত ট্রাই করবো আমি নর্মাল মিট আমি আর করতে হয়তো অক্ষম হব সে জন্য আপনারা ডিসিশান কি করব তখন তাদের আমরা প্রথমেই বলবো আপনি টেস্ট বেবি করুন মানে আমরা সঠিক গাইড পেশেন্টকে করে দিতে পারি একদমই তাই আরেকটা জিনিস জানবো আপনার কাছ থেকে যে বিষয়টা দেখা গেল অনেক মা তারা লাইগেশন অপারেশনও হয়ে যায় সেক্ষেত্রে কোনো কারণে যদি আবার বাচ্চা নেওয়ার ইচ্ছে বা হয় সেক্ষেত্রে কিভাবে তার বাচ্চা আসবে এটা একটা ভালো প্রশ্ন করলেন যে লাইগেশন হয়ে গেল মানে তার কিন্তু টিউবটাকে আমরা কেটে দিই কেটে দেওয়া হলে তারা ডিম্বাশয় থেকে কোনো ডিম্বাণু আসতে পারবে না যখন তারা মেলামেশা করল তাদের সুখটা যেতে পারবে না তাদের বাচ্চা আসবে না অ্যাক্সিডেন্টলি হয়তো কোনো অঘটন ঘটে গেল এরকম কারো ঘটুক এটা আমরা চাইব না হয়তো হলো হতেই পারে তখন সেক্ষেত্রে দুটো উপায় থাকে যাকে বলি রিক্যানালাইজ অর্থাৎ টিউবকে যেখানে কাটা হয়েছে সেই দুটো টিউবের সঙ্গে আমরা মাকুর মতো আমরা সেটা সেলাই করতে পারি কিন্তু এর সাকসেস রেট খুব বিলো নাম্বার টু পেশেন্টকে তখন অপশন দেবো দেখুন আপনি তো রিক্যানালাইজ হয়ে গেছেন আপনার ওভারিতে আপনার ডিম আছে আপনার ডিম তৈরি হচ্ছে ডিম কখনও নষ্ট হয় না তাহলে আপনার ডিম যদি ওভাম পিক আপ করে নেওয়া হয় সেই ডিম আপনার হাজব্যান্ডেরই শুক্রাণু দিয়ে আমি আমরা যদি আর্টিফিশিয়ালি টিউব বেবি করে আপনার গর্বের সঞ্চয়ন করতে পারি তাহলে কিন্তু আপনাকে আমরা মাতৃত্বর ডাক শোনাতে পারবো ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু এটাই অ্যাকসেপ্ট করে যে আমরা আর তারা রিক্যানালাইজ করবো না তাহলে আই করুন অনেকে আবার চায় না না আইভিএফ মানে হয়তো একটা কুসংস্কার থেকে থাকে আই মানে কী ত্যান অত তারা বুঝতে চায় না তখন বলে না আমারই আপনারা টিউবটাকে ঠিক করে দেন কিন্তু বলাই থাকে রিক্যানালাইজ করলে কিন্তু সাকসেস রেট টেন টু টোয়েন্টি পারসেন্ট কারণ একটা রিক্যানালাইজের খরচাও থাকে খরচা করলেই যে সে বাচ্চা পেয়ে যাবেন সেটাও কথা নয় কারণ রিকেনালাইজে অনেক সময় নাও আসতে পারে সেটাও বলে দিই আমরা তখন তাদের আইভিএফ করার জন্য আমরা মতামত দিই এই বন্ধাত্ম বা ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়গুলো বেরিয়ে আসে সেটা হচ্ছে আইভিএফ আই এবং আইসিএসআই এই জিনিসগুলো আসলে কি আইভিএফই কি সাধারণ মানুষ কিন্তু এইগুলো জানে না এই জিনিসটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন আমাদের যারা দেখছেন যে আইভিএফ আইও আই এবং আইসিএসআই এই জিনিসটা ঠিক কী খুব ভালো প্রশ্ন ফার্টিলিটির জগতে প্রথমে পেশেন্টকে কিন্তু গাইড করা হয় একটাই যে আপনারা আগে দু চার মাস নিজেরা মেলামেশা করুন হয়তো তারা দু চার মাস মেলামেশা করে দেখল তাদের বাচ্চাই আসছে না কিছু মতেই তারা বড়িও খাচ্ছে না কর্ণমেই ইউজ করছে না তাতেও তাদের বাচ্চা আসছে না তখন তারা একটা আপসেট স্যার কী করবো আমাদের একটা দিশা দেখান তখন তাদের বলি খরচাও তো একটা ব্যাপার থাকে তাদের বলি আপনারা আইওয়াই করুন আইওয়াই পুরো কথা হচ্ছে ইন্টার ইউটাইন ইনসিমিনেশান দিস ইজ দ্য ওয়ান ট্রাইব প্রোটোকল অফ মান্থলি ওভলিউশান সাইকেল মানে প্রতি মাসের ফার্টিলিটির একটা চক্রকে আমরা আইউআইয়ের মধ্যে ফেলেছি আইউআইটা কিছুই নয় খুব সহজ সরল পদ্ধতি যেটা হচ্ছে যে আমরা মাসিক শুরু হওয়ার ডে টু ডে থ্রি থেকে আমরা দেখে নিই যে তার ডিম তৈরি হলো কি না যদি তার ডিম ঠিকঠাক তৈরি হয় তাহলে অল্টারনেট ডে তাকে আমরা একটা করে স্টিমুলেশন করে করে যাই সেই স্টিমুলেশন করে করে যাওয়ার পর ডে ফর্টিনে আমরা তার ডিমটাকে আমরা দেখে নিই যে ডমিনেন্ট ফলিক্যাল যদি অর্থাৎ খুব বড়ো মাপের একটা এগ বা ডিম যদি তৈরি হয় সেই ডিমটাকে আমরা ছত্রিশ ঘন্টা আগে রাপচার করে দিই রাপচার করার পর আমরা সেই ডিমটাকে আমরা তার ওভারি থেকে আমরা সিক্রেশন করে নিই নেওয়ার পর তার হাজব্যান্ডকে তখন বলি আপনি আপনার সিমেন্টটা দেন কারণ আপনার সিমেন্টটাকে আমরা টেস্ট করে দেখে নেব যে আপনার সিমেন্টটার গুড কোয়ালিটি কিনা যদি হাজব্যান্ডের সিমেন্ট গুড কোয়ালিটি হলো সেই সিমেন্টকে আমরা তার মর্ফোলজি তার বাফার সেল সব বাদ দিয়ে অনলি ফর তার গুড কোয়ালিটি স্পানটা আমরা ভিতরে ইনজেক্ট করে দিই এটা হচ্ছে আইইউআই আর হয়তো আইওয়াই আমরা পেশেন্টকে ম্যাক্সিমাম দু থেকে তিনবার করব। দেখা গেল আইইউআই করেও তার হয়তো কনসিপ্ট করলো না তখন তাকে আমরা বলবো আপনি এবার আইভিএফ করুন আইভিএফটা হচ্ছে ইন ইনভেট্রিও ফার্টিলাইজেশান ইনভেট্রিও ফার্টিলাইজেশানটা হচ্ছে বাংলায় বলা হয় টেস্টিউ বেবি অনেকে কিন্তু একটা মজার জিনিস যে টিউব বেবিটা কী একদমই আমি এই প্রশ্নে যাব আপনার কাছে এই টেস্ট টিউব বেবি আর টেস্ট টিউব বেবি নামটাই কিন্তু আমরা সাধারণ মানুষ শুনে থাকি আদৌ সেটা নিয়ে একটা ভুল ধারণাও কিন্তু মানুষের মধ্যে আছে আর সেই জায়গাটা নিয়ে আপনি কী বলবেন যে টেস্ট টিউব বেবিটা ঠিক কি কিভাবে হয় কিভাবে সেই টিউব বেবি হলে মারতৃত্বে স্বাদ গ্রহণ করতে পারবে এই জায়গাটা একটু সাধারণ মানুষের কাছে যদি আপনি ক্লিয়ার টেস্ট টিউব বেবিটা খুব সহজ সরল একটা জিনিস এটা নিয়ে আমি বলবো সাধারণ মানুষের কোনো ভুল ভ্রান্তি বা বাজে ধারণা থাকাটা একদমই উচিত নয় টেস্টু বেবিটা হচ্ছে আপনারই শুক্রাণু মানে পুরুষের শুক্রাণু আর মহিলার ডিম্মাণু সেলফ তাদের দিয়েই আমরা তৈরি করব। কি না মহিলাদের তো প্রতি মাসে মেসটিউশন সাইকেল যাকে বাংলায় বলি মাসিক শুরু হয় মাসিকের ডে টু ডে থ্রিতে পেশেন্টকে ডাকা হয় সেন্টারে যখন আসে পেশেন্টের ডে টু ডে থ্রি থেকে তার টিভিএস করে দেখা হয় টিভিএস পুরো কথা হচ্ছে ভ্যাজাইনাল সোনোগ্রাফি এটা করে দেখে নেওয়া হয় যে তার ডিম ঠিকঠাক তৈরি হলো কি না সেই ডিম যখন তৈরি হলো হচ্ছে এটা শুরু হয়েছে এবার তাকে স্টিমুলেশন করা হয় স্টিমুলেশন করে করে তাকে ছত্রিশ ঘন্টা আগে আমরা টিকার দেব দেওয়ার পর তার ওভাম পিক আপ করা হবে ওভাম পিক যখন তার করা হবে সেই ওভাম পিক করে নিয়ে সেই ওভামকে আমরা কালচার করব। সেই ওভাম কালচার করার পর সেটা চলে যাবে আইভিএফ ল্যাবে আইভিএফটা কি না খুব ছোট্ট কথা একটা আমি দেখাচ্ছি ধরুন এই একটা জিনিস দেখতে পাচ্ছেন টিউব এই যে টিউব রাউন্ড বটম বলা হয় এটা টেস্ট টিউব মানে অনেকে ভাবে হয়তো যে এই টিউবের মধ্যে কি বাচ্চাটা হচ্ছে না কিরে বাবা অনেকে ভাবে টিউবের মধ্যে বাচ্চা হচ্ছে তাহলে বাচ্চাটা অত বড় তাহলে কোথেকে বেরোবে লোকে একটা ভুল ধারণা থাকে বা অনেকের ধারণা থাকে টেস্ট টিউব বেবি মানে হয়তো অন্যের না এটা একবারে ভুল আমি বলবো প্রত্যেককেই যে সভ্য সমাজে এই কুসংস্কারগুলো মাথায় রাখা উচিত না এই টিউবে কি করা হয় কাজটা না ওভাম পিক করা হলো ওভাম পিক করে নিয়ে আমরা তার ডিম্বাণুগুলোকে আমরা একটা একটা করে বাজলাম ওয়াশ করলাম সেই ডিম্বাণুগুলোকে আমরা সেন্ট্রি ওয়ালের মধ্যে এটাকে সেন্ট্রি বলা হয় এর মধ্যে আমরা একটা একটা করে সেই ওসাইটকে রাখলাম সমস্ত কালচার মিডিয়াকে আমরা থ্রোয়িং করলাম করে আমরা এখানে ওয়াশ করব ভালো করে ওয়াশ করার পর আমরা বিভিন্ন ল্যাবে যে ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে আমরা রাখবো রেখে দেখবো যে তার গ্রোথ হচ্ছে কিনা না তার হাজব্যান্ডকে সিমেন্ট দিতে বলবো সেই সিমেন্টটা হাজব্যান্ড দেবে তার সঙ্গে আমরা ফার্টিলাইজ ঘটাবো ফার্টিলাইজ ঘটানোর পর আমরা তার এবার ঠিকঠাকভাবে আমরা ল্যাব মেনটেন করবো করার পর আমরা ল্যাবের মধ্যেই তার এমরাওকে তৈরি করব। যাকে ওই যে বাংলা কথায় সেই ভ্রুণটাকে তৈরি করে আমরা এবার লিকুইড নাইট্রোজেন যার টেম্পারেচার হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ওর মধ্যে রাখতে হয় ওটাকে ওই লিকুইড নাইট্রোজেন যেটা লেখা যাচ্ছে যে লিকুইড নাইট্রোজেন দেখুন এইটার মধ্যে আমরা কিন্তু রাখবো ফ্রিজিং করে কারণ আমরা এইটার মধ্যে কুড়ি থেকে তিরিশ বছর আমরা ফিজিং করে রাখতে পারবো তার এই মানে ভ্রুণটাকে সেই ভ্রুণটাকে আমরা রাখলাম একটা নির্দিষ্ট ডেটে তার এন্ডোমেট্রিয়া মানে ইউটেরাসের যে থিকনেস ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়ার পর যারা এমরা ট্রান্সফার করবে যে আমাদের এখানেতে আইভিএফ স্পেশালিস্ট যে ডক্টর আসবেন সে সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে দেখে আমরা এবার ল্যাবে সব তৈরি করে ফেলবো তৈরি করে সেই ভ্রুণটাকে কি কোয়ালিটি হলো আমরা একমাত্র গাইড করব যে এই ভ্রুণটা খুব এ এ ক্যাটাগরি এই ভ্রুণটা বি ক্যাটাগরি এই ভ্রুণটা সি ক্যাটাগরি সেই ভ্রুণটাকে আমরা ইউটারাসের মধ্যে এবার ট্রান্সফার করবো মানে তারই ভ্রুণ তারই সেই ভ্রুণটাকে মাতৃগর্ভে ট্রান্সফার করে দেবো সেই দশ মাস ন নাইন মান্থ সেভেন ডেজ পর মাতৃগর্ভ থেকেই তার বাচ্চা নর্মাল ডেলিভারি হোক বা সিজার করেই হোক মাতৃগর্ভ থেকে বার করতে হবে এইটা হচ্ছে আইভিএফ এছাড়া অন্য কিছু টিউবও হবে না কোথাও হবে না ওই ল্যাবের মধ্যে এই সমস্ত টিউব বা রাউন্ড বটম টিউব সেন্ট্রিওয়াল এই সমস্ত জিনিসে করা হয় বলে আমরা নাম দিয়েছি টেস্ট টিউব বেবি এছাড়া অন্য কিছু নয় অবশ্যই বলবো একটা ইক্সি যেটা বললেন ইক্সি হচ্ছে যে ইন্টারসাইটোপ্লাজমিক পার্ম ইঞ্জেকশান দেখা গেল মেডিকেল রিপোর্ট দিল যে হাজব্যান্ডের শুক্রাণু ফাইভ এম এল ফাইভ এম এল নিয়ে তো আর আইভিএফ বা আইওয়াই করা সম্ভব নয় তখন তাকে আমরা একটা প্রসেস বলতে পারি সিঙ্গেল স্পার্ম মানে একটা স্পার্মও যদি থাকে তাহলে কিন্তু আমরা ইক্সি করতে পারবো কারণ সিঙ্গেল স্পার্ম সিঙ্গেল এগ সেটা একমাত্র এক্সি ক্ষেত্রেই সম্ভব ওই জন্যই বলা হয় ইন্টাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন হয়তো কোনো পুরুষ বললো স্যার আমার ভালো করে দেখুন যে আমার স্পাম আছে পাঁচটা বলছে তাহলে আমার দিয়েই কেন হবে না এমন হ্যাঁ হবে হবে না বলে কোনো জিনিস নাই তাহলে আপনাকে ইকসিতে হাঁটতে হবে আপনাকে ওয়াই করলেও হবে না আইভিএফ করলেও হবে না আপনি ইকসিতে হাঁটুন ইকসি আইভিএফ আর ইকসি হচ্ছে মাত্র চার ঘন্টার তপাত আমরা মেনটেন করি আইভিএফ হলে ষোলো ঘন্টার মধ্যে আমরা চেক করব ইক্সি হলে আঠারো ঘন্টার পর চেক করবো ইকসিতে একটু ব্যবসা পড়ল হয় আইভিএফও তো অবশ্যই একটু কস্টলি ট্রিটমেন্ট এটা আমরা প্রত্যেকেই জানি এবং ইকসিতে সাকসেস রেট কিন্তু খুব ভালো এর যা হয় তার থেকে ইকসিতে আরও ভালো এইটা হচ্ছে আইসিএসআই ইন্টার সাইটোপ্লাসমিক্স স্পার্ম ইনজেকশান এবার ল্যাবের যে কাজটা করা হয় হ্যাঁ আমরা একটু দেখে নেব যে কীভাবে ঠিক কাজটা হয় সাধারণ মানুষের আমাদের ওভাম পিক যেটা ওভাম পিক আপ করে পিক আপ করার পর আমরা এখান থেকে আমরা নিয়ে নিই সেই ফ্লুইডকে আমরা ল্যামিনার ফ্লুয়ের মধ্যে আমরা কালচার করি কালচার করার পর আমরা সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সময় আমাদের মেনটেন করতে হয় তার কারণ হচ্ছে যে ঠিকঠাক আমাদের কাজ হচ্ছে কিনা তার বডি টেম্পারেচার যেন ফল্ট না করে তারপর স্টাই গ্যাস কিন্তু ইনকুবেটারের মধ্যে আমরা ট্রাই গ্যাস হচ্ছে কি নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড তিনটে গ্যাসের ওখানে ঠিক ফ্লো চলছে আমাদের কিনা দেখে নিচ্ছি আমরা সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড সেটা ঠিকঠাক চলছে কিনা কারণ সিও টু আর সব থেকে খুব ভ্যালুয়েবল আইভিএফ ল্যাবের মধ্যে কারণ যদি আমাদের গ্যাস ঠিকঠাক না থাকে এমব্রায়ো গ্রোথ করতে পারবো না সেই এমব্রায়ো গ্রোথ হওয়ার পর সেই এমব্রায়োকে আমরা ফ্রিজিং করবো তারপর নির্দিষ্ট এতে আমরা কিন্তু এটাকে ট্রান্সফার করবো এইভাবে ল্যাবের মধ্যে পুরো কাজ করা হয় আইভিএফ মানে অন্য কিছু ধারণা নয় যে টিউবের মধ্যে বাচ্চা এইসব সব বাজে কথা হাজব্যান্ড ওয়াইফ দুজনের দিয়েই আমরা ল্যাবের মধ্যে করে সেই ভ্রূণটাকে তার মাতৃগর্ভে আমরা ট্রান্সফার করে দেবো এটাই হচ্ছে আইভিএফ আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন অনেক রোগীও দেখছেন এখানে সফলতা কতটা আপনার মনে হয় দেখুন আমি একজন এমরোলজিস্ট হিসাবে একটাই বলবো যে আইভিএফ সেন্টারে এম্ব্রায়োলজিস্টের গুরুত্বটা সব থেকে বেশি কারণ সে বুঝতে পারবে কোন এম্ব্রয়টা কোন কোয়ালিটির কোন এমব্রয়োটা কনসিপ হতে পারবে কোন এমব্রয়োটা হ্যাচিং কোন এমব্রয়টা কম্প্যাকসেশান কোন এম্বয়টা ডে ফোর কোন এম্ব্রয়টা ডে ফাইভ কোন এম্ব্রয়টা ডে থ্রি কোনটা দিলে তার প্রেগনেন্সির সাকসেস রেট কতটা যাবে এটা একমাত্র কিন্তু একটা এমব্রায়োলজিস্ট কিন্তু এটা বল দিতে পারবে কারণ ইউটেরাসের ফ্লুইড আর এমব্রয়ের যদি ফ্লুইড যদি এক ম্যাচ করে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি হানড্রেড পার্সেন্ট তখনই আমরা বল দিতে পারবো আমি এই সেন্টার এখানে তো দেখতে পাচ্ছি এখানে তো যতগুলো আইভিএফ করা হলো সাকসেস রেট আমি বলবো সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কারণ পেশেন্ট পার্টি বলবে এটা সেন্টারের কথা নয় পেশেন্ট পার্টি যেহেতু বিটা এস রিপোর্ট বলছে আমরা প্রায় একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমি একটা জিনিস লাস্ট আপনাকে প্রশ্ন করব যে যে মায়েরা এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ম রোগে আক্রান্ত আ তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমি একটাই বার্তা দেবো যে বন্ধাত্ম কোনো সামাজিক অভিশাপ নয় এটা একটা রোগ যা সঠিক চিকিৎসার মধ্যে দিয়ে সারিয়ে তোলা সম্ভব তার জন্যে কোনো ফার্টিলিটি সেন্টারে মানে আইভিএফ সেন্টার বা টেস্ট টিউব বেবি সেন্টারে তাদের অবশ্যই যোগাযোগ করা উচিত অযথা বিভ্রান্ত না হয়ে কারণ সেন্টারে এলে তার একটা সঠিক গাইড পাবে সেই গাইডে হাঁটলে আশা করি তারা মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবে এক কথায় যদি সঠিক সময়ে রোগ নির্ণয় এবং যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মাতৃত্বের স্বাদ পাওয়া যাবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান সে কথাই বলছে ডক্টর ঘোষ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রতিবাদী আওয়াজের পর্দায় আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ